আক্রান্ত সব জায়গাতে, কিন্তু মাথা আমরা নত করি। এরপরের কাজ সামাজিক দায়িত্ব। কোথায় মুখ্যমন্ত্রী আহ্বান জানালো রক্তের যাতে অভাব না হয়? একমন্ত্রী তো বললেন আমি সপ্তাহে সপ্তাহে করব। আর গত তিন দিন আগে দেখলাম খবরের কাগজে, ব্লাড ব্যাংক থেকে খবর নিয়ে সাংবাদিক বন্ধুরা খবর দিচ্ছেন রক্তের অভাবে রোগী মারা যাচ্ছে, কিন্তু দপ্তরের কোনো দায়িত্ব। এখনো যেহেতু পরিচিতি আছে, ব্লাড ব্যাংক থেকে আমাদের কাছে পাঠিয়ে দেবে ব্যক্তিগত ভাবে। বেশি অসুবিধা হয়েছে আপনি যান, এটা জোগাড় করে দেবে কিনা। আমরা যাদের রক্তদাতা তারা এসে বলে রক্ত তো দেবো, কিন্তু আমার আত্মীয় যখন প্রয়োজন হবে সেই রক্ত তো পাই না। এই কথাটা সবাই বলে। এই রক্ত তো আবার ডিওএফআই কে এসএফআই কে জোগাড় করে দিতে হয়। ষষ্ঠী পূজার দিন ছাত্র ফেডারেশন রক্ত ডিওএফআই তার জন্মলগ্নে জন্মদিন পালন করার জন্য রক্তদান করছে, বড় বক্তৃতার জন্য। তাই আমরা বলব এই কাজটি আমাদের করে দিতে, এগুলো সবচেয়ে বড় সামাজিক দায়িত্ব। ফলে সে জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আজকের অনুষ্ঠান নিঃসব একটি আনুষ্ঠানিকতা না, এই কাজ সবসময় ডিওএফএ করবে, এটি আমাদের প্রত্যাশা। আমরা যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলাম, তাই এই আন্দোলনের যখন এই ধরনের অনুষ্ঠানে ডাক পায় তখন যে কোনো কাজই থাকুক না কেন সময় দেওয়ার চেষ্টা করি, আসি সবাই সঙ্গে মিলিত হওয়ার জন্য, আলোচনা বক্তৃতা করার জন্য।